বর্তমান সময়ত রাজ্য চলিছে নির্বাচনের গরম বতা, সমান্তরালভাবে আইছে বহাগ বিহু, আর বহাগ বিহুক লো ব্যস্ত হয়ে পড়েছে রাজ্যের ডেকা গাভরু সকল। কিছুয়ে যদি বিহুর আখরত ব্যস্ত, কিছুয়ে নৃত্য কর্মশালাত ব্যস্ত, আর অনুরূপভাবে ব্যস্ত হয়ে পড়েছে যে বাদ্যযন্ত্র নির্মাণকারী অর্থাৎ বিহুর মূল সামগ্রী ঢোল, ঢোল নির্মাণকারী সকল হয়ে পড়েছে ব্যস্ত। আর সেই ব্যস্ততার অন্ত নাইকিয়া হয়ে গেছে বায়াতা চারিআলির মুক্তপুরত থাকা মা কালী বাদ্য ভাণ্ডারর শিল্পী সকল আছে, যোল বনোয়া বাদ্যকর সকল আছে, তেখেতসকল ব্যস্ত হয়ে পড়েছে। মোর ক্যামেরা সহযোগে দেখাব কিদরে যে মা কালী বাদ্য ভাণ্ডারর সত্রাধিকারী বর্তমানও ব্যস্ত হয়ে আছে বিহুর কারণে প্রয়োজনীয় ঢোল নির্মাণ করার। আর ইতিমধ্যে নিউজ এইটিন অসম নর্থ ইষ্টর দর্শকের আমার ক্যামেরার সকল দৃশ্য বন্দী হয়েছে। এইখানে হয়েছে মা কালী বাদ্য ভাণ্ডার। আর এই মা কালী বাদ্য ভাণ্ডার অকল যে ঢোলে বনায় সেটি নয়, অন্য অন্যান্য বাদ্যযন্ত্রও বনায়। মোর সম্মুখত আছে মা কালী বাদ্য ভাণ্ডারর সত্রাধিকারীগারী, মই তেখেতের জানিব বিচারিম কেনেকুয়া চলি আছে কিবা করে। মা কালী বাদ্য ভাণ্ডার এটা নাম থাকা এখন দোকান, কেতিয়ার পরা আপনার এই দোকান আছে? আমার দোকান আমার দেউতার যুগের পর চলি আছে। হয় হয়। এবেলি অর্ডার কেনেকুয়া? অর্ডার হয়ে আছে, দুইটা বিক্রি করে আছো, অর্ডার হয়ে আছে, এতালকে বেচা বিক্রি লাগা রাখবো আর এতে লাগে কাস্টমার আহি আছে, দুইটাকে বিক্রি হয়ে আছে। এটা কথা শুধু, এই যে ঢোল, এই ঢোলর দাম তো কিমানের পরা একেবারে নিম্নতম কিমানের পরা কিমান লৈকে আছে? এনে ঢোল ধরা মোটামুটি আমি 4,000 পর লাগে, 8,000 লৈকে ধর দাম আছে, কিছু বস্তু ফ্রি আছে, ডাঙা ডাঙা ঢোল লগত বেগ ফ্রি, ধর লাঠি ফ্রি, গগনা বাহি ইত্যাদি বস্তু ফ্রি আছে। এইবেলি এতিয়ালৈকে আপুনি কিমানমান বিক্রি করলে? করলো 10-12 বিক্রি করলো নতুন। এই যে ঢোলর কারণে প্রয়োজনীয় সামগ্রী যেনে চামড়া, খোলটো, খোলটো কি কাঠর বনায় আপনাদের? কঁঠাল গাছর বনায়। কঁঠাল গাছ, কিমান কঁঠাল গাছ পোৱা যায় নে? পোৱা যায়, মানে ভাল কুনিলে কঁঠাল পোৱা যায়, আম গাছরও হয়, বেলে কম দামিও হয়, কিন্তু বেলেগুলা কঁঠালটো বেশি ভাল বিক্রি হয়। আর আর চামড়াটো? চামড়াটো গরু চামড়া। গরু চামড়া। এটা ঢোল বনাওতে আপনার কিমান দিন সময় লাগে? যদি স্পেশাল করে বনাব লাগে 3-4 দিন লাগি যায়। 3-4 দিন ফুলটু ফুলটু বনাওতে? ফুলটু বনাওতে 2-3 দিন লাগি যায়। লাগি যায়। লাগে মিশন খুলব লাগে তো বুঝছো তো? মিশনত খুলব, মিশনত খোলা যায় তো। এতিয়া আপনার অর্ডার কিমান মান মজুত আছে? আছে, বহুত আছে, এটা ধরে বর্তমান লৈকে 20-25টা আছে, আর বনাই আছো, নতুন নতুন বনাই আছো, লাগিলে দিব পারিম, কথা নাই, স্টক আছে, বস্তু স্টক আছে। মানে আপনার যেটুকু বিহুর বতরত এই ব্যবহার হয়, বিহুর বতরত আপনার এই বেশিকে বনাইছো, এইফালে বেচা বিক্রি হওয়া নাই, হব আর হব, যেহেতু বিহুলৈ দিন আছে, দিন আছে। এয়া হল কঁঠালৰ ফুলৰ ঢোল, চামৰা, গরুর চামড়া ব্যবহার করে তখন সকলে। আর এইদরে পূর্বপুরুষের পর বংশানুক্রমে তখন সকলে যে ঢোল বনোয়া কার্য, এই ঢোল বনোয়া কার্য করে আইছে। আর এইবেলি তখন সকলে 50-60টাতক অধিক ঢোল বনাব বলে কৈছে, যাওয়া বেলি আসলে তখন প্রায় 40-50টা বিক্রি হওয়া বলে কৈছিলে, আর এইবেলি এইবেলি তাতক অধিক বিক্রি হব বলে আশা করে তখন সকলে এতিয়া ঢোল বনোয়াত ব্যস্ত হয়ে পড়েছে।